বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আর আমার আজানও আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে দুইটা মাংসের রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে গিয়ে শামি কাবাব। যদিও বা শামি কাবাব আমি আগে দেখিয়েছি, তারপর আপনাদের সাথে আবারও আমি এটা একটু ডিফারেন্টলি ওয়েতে দেখাচ্ছি। তো এখানে শামি কাবাবের জন্য প্রথমেই আমি হাড় ছাড়া যে মাংসটা থাকে সেটা দিয়ে দিলাম। এখানে প্রায় 3 পাউন্ড অথবা 4 পাউন্ডের মতো আছে, 3 থেকে 3.5 পাউন্ড হবে, এর বেশি হবে না। আর আমি সবসময় মানে যে কোনো ধরনের কাবাবে যে ডালের পরিমাণটা একদমই কম দেই, এখানে আমি 1/2 কাপের মতো ডাল দিয়েছি, তার থেকে বেশি না। যেহেতু এখানে মাংসের পরিমাণ অনেক আছে, তো আমি এখানে 1/2 কাপের মতো দিয়ে দিলাম ডাল। তো আজকের কাবাবটা আমি প্রেশার কুকারে রান্না করছি। আর আরেকটা যেটা রেসিপি সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো হালিম, যেটা নিহারি হালিম বলে। তো যাই হোক, প্রথমে যে রেসিপিটা সেটা একটু বলে দিই। এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ আলটিমেটলি এটা পরে একদমই ব্লেন্ড হয়ে যাবে। তারপরে দিয়ে দিব রসুন, আদা। আমি রসুন এখানে আস্ত রসুন ইউজ করেছি, সব কিছু ব্লেন্ড করবো, সে যেহেতু সেই ক্ষেত্রে আমি আস্ত রসুন আস্ত আদা সব কিছু দিয়ে দিলাম। রসুনও আমি কিন্তু বড় সাইজের প্রায় 1টা রসুন দিয়ে দিয়েছি, আদা এখানে আমি প্রায় 1 মুঠ আদা দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি শামি কাবাবের যেই প্যাকেটটা কিনতে পাওয়া যায়, সেই 1টা প্যাকেটই দিলাম। আপনারা চাইলে এখানে 2টা প্যাকেট দিতে পারেন, বাট আমি 1টা প্যাকেট দিচ্ছি, যেহেতু আমার বাসায় এইডেন একদমই ঝাল খেতে পারে না, তো তার জন্য এখানে ঝালের পরিমাণটা একদমই কম হবে। তারপর এটাকে আমি একটু নেড়ে চেড়ে, আর এখানে আমি বাসার অল্প কিছু পরিমাণ মশলা দিচ্ছি, যেমন ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, 5 ফোড়ন দিলাম, প্রত্যেকটারই আমি 1 টিস্পুন করে দিয়েছি, জাস্ট আলাদা একটা ফ্লেভার আসার জন্য। তারপর দিয়ে দিলাম একটু কাবাব পাউডার, আর কাবাবের পাউডার যদি না থাকে আপনারা চাইলে যেই মাংসের যে মশলাটা থাকে সেখানে এখানে 1 টিস্পুনের দিয়ে দিতে পারেন। আর আমি নিচে কিন্তু 1/2 কাপের মতো পানি আছে, তারপরে আমি এটাকে প্রেশার কুকে বসিয়ে দিলাম। আর অপর পাশে নিহারি হালিমের জন্য আমি যে পায়াগুলো, আমি গরুর পায়া নিয়েছি, গরুর পায়াটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে এটাকে আমি মানে স্টেইন করে নিব, তারপর মশলা টশলা কী কী দিব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের ঈদের কীরকম প্রস্তুতি চলছে? ঈদ তো দেখতে দেখতে চলেই আসলো, আমাদের আগামীকাল, মানে আমার ভিডিওটা যখন যাবে তখন কিন্তু আমাদের ঈদের দিন। আমার এইবারকার আসলে ঈদে একটু অগোছালো হয়ে গিয়েছে, যাই হোক। তো বাসায় অন্যান্য কাজের সাথে সাথে আমি যে আজানের এইডেনের ডিনারটাও রেডি করছি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, আমার আজান আমার হাত থেকে ফোনটা বারবার নিয়ে যাচ্ছিল। তো আমি যখনই ভয়েস ওভার দেই সে ওইটাই করে, আমি যাই না তার কাছে, সেও দেখতে চায় আমার সাথে। তো রাত হলে আসলে কী খাবো কী খাবোই একটা জিনিস কাজ করে, আর আমার এইডেন তো ভাত একদমই খেতে চায় না। তো ওর জন্য এখন আমি চিকেন নাগেটস, ওর এবং ওর বাবার জন্য চিকেন নাগেটস এবং কিছু ফ্রাইজও দিয়ে দিলাম। আর নিহারিটা কিন্তু মানে সিদ্ধ হয়ে গিয়েছে, মানে গরুর পায়াটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা স্ট্রেইনারে নামিয়ে নিয়েছি, আর ওইটা মেবি আগামীকাল, আজকে সময় না থাকলে আগামীকাল এটা বসিয়ে দিব। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোলার ডালের গরু মাংস। যেহেতু কুরবানির ঈদ, কুরবানির ঈদ জুড়েই থাকে খাসি বা গরু মাংসের একটা সমাহার, তো সেটার জন্য আমি আপনাদের সাথে আমার ওয়েতে একটা রেসিপি শেয়ার করছি। তো আজকের ছোলার ডালটা আমি হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করছি, দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, 1টা দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা অবশ্যই দিবেন, কারণ এই ছোলার ডালটা অনেকটাই আচারি আচারি একটা ভাব থাকে। দেন দিয়ে দিলাম 1টা বড় সাইজের কুচি করে পেঁয়াজ, পেঁয়াজটা যখনই নরম হয়ে যাবে দেন আমি বাকি সব মশলা দিয়ে দিব। তো এই যে দেখেন, পেঁয়াজটা লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি মাংস। মাংস আমি হাড়সহ নিয়েছি, আপনারা, আমি গরু মাংস দিয়ে করছি, আপনারা চাইলে এটা খাসি দিয়েও করতে পারেন। আমার বাসায় খাসির মাংসটা কেউ খেতে চায় না, মানে একটু কমই চলে, কম চলে বলে কি, আমার বাসায় খাসির মাংস আমরা কেউ খাই না, তো সেজন্য আমি আর এটা খাসি দিয়ে করি না। তো দেন আমি এখানে গরু মাংসটা যখন লাইক 30 মিনিটস বলছি, গরু মাংসটা যখন 10 মিনিটের মতো কুক হয়ে যাবে, দেন দিয়ে দিব বাকি যত মশলা আছে।
এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা এবং রসুনটা আমার একসাথেই বাটা ছিল, তো আমি আদা এবং রসুন বাটা যদি আপনারা ইয়ে করেন তাহলে 4 টিস্পুনের মতো দিয়েছি, মানে 2 টিস্পুন 2 টিস্পুন করে দিয়ে এটাকে আবারও আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব। আর আমি এখন শুকনো কোনো উপকরণ দিচ্ছি না, আমি যখনই মাংসটা প্রায় 60% কুক হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিব। তো এই যে দেখেন মাংস থেকে সুন্দর একটা কালার চলে আসছে, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন উপরে তেলটাও উঠে গিয়েছে। তো আস্তে আস্তে করে আমি বাকি সব কিছু এখন মশলাটা দিয়ে দিব। তো মশলার মধ্যে বেসিক যে মশলাগুলো থাকে সেগুলোই দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1.5 টিস্পুন, মরিচের গুঁড়ো দিব 2 টিস্পুন, মরিচটা আপনার ঝালটা আপনার মতো করে দিবেন, তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেগুলো 1 টিস্পুন 1 টিস্পুন করে দিব। আমি দিচ্ছি মাংসের মশলা 1 টিস্পুন, তারপর হচ্ছে 5 ফোড়ন 1 টিস্পুন, আর এখানে আমি কারি পাউডার আর ইয়েটা একটু মিক্সড করে রেখেছিলাম, তো এখানে কারি পাউডারটাও অল্প কিছু দিলাম। কারি পাউডারটা সম্পূর্ণই অপশনাল, আপনারা দিতেও পারেন আবার স্কিপ করতে পারেন। তো এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢেকে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে অপর পাশে কিন্তু আমার প্রায় 6 থেকে 7টা সিটি উঠে গিয়েছে, আর মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অনেকটা কি পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে প্রচণ্ড পানি আছে, মানে কাবাবে। তো কাবাবের পানিটাকে আমি একটু শুকিয়ে নিব, এই যে দেখতেই পাচ্ছেন অনেকটাই ডালটা এটাকে টেনে নিবে। আর আপনাদের যদি একটু তাড়াহুড়া থাকে বা এরকম করে হয়তো বা আপনাদের হাতে সময় নাই, সেই ক্ষেত্রে আপনারা চাইলে কি করবেন এইখানে ব্রেড ক্রাম্বস দিতে পারেন। আমি দিচ্ছি হচ্ছে গিয়ে ম্যাশ পটেটো, যেটা পটেটো ফ্লেক্স বলতে পারেন, সেটা কিনতে পাওয়া যায় দোকানে। আর যদি পটেটো ফ্লেক্স এটা যদি না থাকে দেন আস্ত আলু যেটা আছে সিদ্ধ করেও এখানে আপনি অ্যাড করতে পারেন। আপনি পুরো পানিটা খুব চট জলদি কিন্তু টেনে নিবে, আমার একটু তাড়াহুড়া আছে সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম ম্যাশ পটেটো প্রায় 1 কাপের চাইতেও একটু কম, মানে ডিপেন্ড করবে আপনার কতটুকু পানি এটাকে শুষে নিবে। দেন আমি এটাকে একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে রেখে দিব, আর আপনি 10 থেকে 15 মিনিট পরেই দেখবেন যে এটা একদমই টেনে গিয়েছে। তো এই যে দেখেন আমার এটা কিন্তু একদম টেনে গিয়েছে, আমি আরেকটু টানিয়ে নিব যেহেতু এখানে ডিম ইউজ করব বাইন্ডিংয়ের জন্য। তো ডিমটা দেওয়ার পর এটা কিন্তু আরেকটু লুজ হয়ে যাবে। তো কাবাবটা এখন আমি নামিয়ে রেখে দিব, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর এইদিকে আমার যে ছোলার যে মানে মাংসটা যেটা সেটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 70%-এর মতো কুক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা, দেখেন এত মজা। আপনারা যদি ডাল অ্যাড করতে না চান সেই ক্ষেত্রে এই পর্যায়ে কিন্তু খেতে পারেন। এখন আমি দিয়ে দিব শামি কাবাবের মশলা প্রায় 1 টিস্পুনের মতো, এবং কালাবুনা যেই মানে আমাদের দেশের যে কালাবুনার যে পাউডারটা পাওয়া যায় সেটা আরও 1 টিস্পুনের মতো। এটা আপনারা জাস্ট এরকম করে খেয়ে দেখবেন, এত ভালো লাগে রুটি অথবা লুচির সাথে। তো আমি যেহেতু এটা ছোলার ডাল দিয়ে রান্না করব, এখানে আমি ছোলার ডাল অ্যাড করছি। ছোলার ডাল আমি প্রায় 1 কাপের মতো দিচ্ছি, বেশি দিচ্ছি না। তো দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ক্ষেত্রে আমি কিছুটা পানি অ্যাড করব যাতে করে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, এবং বাকি যে মাংসটা 30% আছে কুক হওয়া সেটাও কুক হয়ে যাবে। তো 5 থেকে 7 মিনিট রেখে ভাজার পর এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা এখন দিচ্ছি সিদ্ধ হওয়া মানে ডালটা সিদ্ধ হবার জন্য, দেন আমি পরবর্তীতে আরও কিছুটা পানি অ্যাড করে দিব, কারণ এই টাইপের তরকারিতে একটু ঝুলঝুলই ভালো লাগে। আর যেহেতু এটা বলেছি ডাল আছে, ডালটা কিন্তু পরবর্তীতে পানিটা একদমই টেনে নিবে। তো এই যে দেখেন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমার আমি যতটুকু ঝোল পছন্দ করি সেই অনুপাতে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো আমার ছোলার ডালের মাংসটা হয়ে গিয়েছে, এটা চিটাঙ্গে কিন্তু অনেক ফেমাস একটা আইটেম, বাট আমি একটু ডিফারেন্টলি ওয়েতে করেছি, আই হোপ আপনাদের ভালো লাগবে। আর আমি এই পরিমাণ যে পানিটা আছে সেই পরিমাণই রাখবো, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদমই টেনে যাবে। তো আমি আপনাদেরকে একটা সুন্দর একটা সার্ভিং একটা বলে আমি ডিশ আউট করে দেখাচ্ছি। এই টাইপের খাবার মাটির পাতিলে দেখতে ভালোই লাগে, আর চিটাঙ্গের তো হচ্ছে কি ওদের যে মেজবানি যে গরুর মাংস বা ছল ওরা আমরা চনার ডাল বলে, ওরা কিন্তু মাটির পাতিলেই দেয়। তো আমিও আপনাদের জন্য সুন্দর একটা মাটির পাতিলে দিলাম। আর আপনারা যদি অনেকেই মিশিগানে থাকেন বা যারা আমেরিকাতে থাকেন, আপনারা যদি মানে চান আমি এই মাটির পাতিল থেকে কোথা থেকে কিনেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার ঝাল ঝাল ছোলার ডালের গরু মাংস,
অবশ্যই এটা আসছে কুরবানির ঈদে বানিয়ে খাবেন। তো এটা তো দেখালাম, নেক্সট স্টেপে চলে যাচ্ছি কাবাবটা বানিয়ে নেই। দুনিয়ার সবচাইতে ইজি কাবাবের মধ্যে একটা কাবাব হচ্ছে শামি কাবাব। আমার কাছে কেন জানি এই শামি কাবাবটা সবচাইতে মজাদার কাবাব এবং সবচাইতে ইজি কাবাব। আজকে আমি পানিটা মনে হয় কম খেয়েছি, সেজন্য আমার বারবার কথা মানে আটকে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে যাচ্ছি। আমি আর ডিটেলসে আর কি বলবো, যেটা বলেছিলাম শামি কাবাব বানানো একদমই ইজি। তো আমি এখানে হাফ মাংসটা নিয়ে নিলাম, নিয়ে এখানে একটা ডিম দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ডিমের পরিমাণ এখানে একটাও লাগতে পারে, আবার দুইটাও লাগতে পারে, তো সেটা ডিপেন্ড করবে আপনার যে পুরের জন্য, যে পুরটা কতটুক মানে বাইন্ডিং হচ্ছে। ডিমটা যেহেতু আমরা বাইন্ডিংয়ের কাজ করি, তো সেই ক্ষেত্রে আপনি বুঝে দিবেন। আমার এখানে দুইটা ডিম লেগেছে এবং দুইটা ব্রেড এখানে একটু ভিজি, আর কিছু হচ্ছে গিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা, আমি দোকানের যেই বেরেস্তাটা আছে সেটা ইউজ করছি। আমার এখানে মনে হচ্ছিল যে আমার কাবাবটা একটু পাতলা পাতলা, সো আমি যে ব্রেডটা দিয়েছি, ব্রেড মাত্র দুইটা পিস দিবেন। বেশি ব্রেড দিলে তখন মানে কি বলে সেটা মাংসের কাবাব হবে না, সেটা ব্রেড কাবাব হয়ে যাবে। দেন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর একটা ফ্রাই প্যান বসিয়ে আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। আমি সবগুলো আজকে ভাজবো না, ঈদের জন্য বানিয়েছি এগুলো। তো আমি এই যে অল্প অল্প করে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি, এত মজার কাবাব হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, আসলেই কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার এই কাবাবটা আমার বাসার সবাই পছন্দ, প্লাস আমার মেহমানরা যারা আসেন আমার এই কাবাবটা অনেক বেশি পছন্দ করেন। এত ইজি ওয়েতে বানাই, তারপর এটা অনেক বেশি মজাদার হয়। আজকের রেসিপিগুলো আমার ইচ্ছে ছিল এটলিস্ট ঈদের 3 থেকে 4 দিন আগে দেওয়ার, বাট সময় স্বল্পতার কারণে, প্লাস আমি আমার কেন জানি কুরবানি ঈদ বলেন আর রোজার ঈদ বলেন, কোনো অকেশনে হলে আমার বাসার কেউ না কেউ, আমি বলেন, মা বলেন, বাবা বলেন, ঈডেন আজান অথবা ঈডেনের বাবা, কেউ না কেউ আমরা অসুস্থ থাকি। তো গতকালকেও মা হসপিটাল ছিলেন, তো হসপিটাল কেন ছিলেন সেটাও বলি। ওনার হাতে, আমি মনে হয় আগেও একবার বলেছিলাম, উনি পড়ে গিয়ে হাতের মধ্যে অনেক বেশি ব্যথা পান। তো ডাক্তাররা যত মানে সম্ভব ওরা মানে থিঙ্ক করছে হয়তো বা হাতের রক্তটা ছিঁড়ে গিয়েছে। তো আজকে ওনার MRI ছিল, মানডেতে রিপোর্টটা আসবে। সবাই দোয়া করবেন যাতে খারাপ কিছু না আসে। আর এই যে আমার বাসার অবস্থা দেখেন, বাসার সম্পূর্ণ ফার্নিচার হচ্ছে গিয়ে আমার লিভিং রুমে আনা, কারণ আমরা কার্পেট লাগাচ্ছি ফ্যামিলি রুমে, সেজন্য বাকি সব জিনিস এইখানে। তো এই যে দেখতে পাচ্ছেন বাসার অবস্থা, আসলে আমি এই কারণেই এত বেশি বিজি। আমার বাসায় কার্পেট লাগানো হচ্ছে, সিঁড়ির কার্পেট লাগানো হবে, প্লাস হচ্ছে গিয়ে ফ্যামিলি রুম। এই যে দেখতেই পাচ্ছেন জিনিসপত্র সব সরানো হয়েছে, তার উপর বিয়ে শাদি সব কিছু একসাথে পড়েছে। তো এখন দেখাবো হালিমের রেসিপি। তো হালিমের রেসিপির জন্য আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বা দেখেছিলেন আমি এই পায়াটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। এখন সব কিছু অল্প অল্প, যেমন হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প অল্প দিয়ে আমি পানি দিয়ে এটাকে প্রেশার কুকারে কুক করে নিব। আপনারা যদি প্রেশার কুকারে কুক করতে না চান, রেগুলার চুলায়ও মানে কুক রেগুলার যে পাতিলে কুক করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক বেশি লাগে, কারণ পায়াটা সিদ্ধ হতে প্রচণ্ড সময় লাগে। আর পায়াটা যদি আপনি কি বলে নরম না হয় তখন খেতেও ভালো লাগে না। তো এটা বসিয়ে দিই। দেন আমার সিঙ্কের কিছু কাজ আছে, সেগুলোও পরিষ্কার করে নিই। ইদানিং কাজের প্রেশারটা একটু বেশিই যাচ্ছে, খুব বেশি যাচ্ছে, যেটা মানে কি বলবো বলবার মতো না। সামনে হচ্ছে কি আমার ভাগ্নির বিয়ে, তো ভিডিওটা যখন আপলোড হবে ততদিনে আমার ভাগ্নির নিকাটা হয়ে গিয়েছে। ঈদের কারণ সব কিছু মানে আমি একদম কি বলবো সব এলোমেলো হয়ে গিয়েছি। তো ট্রাই করছি ইনশাল্লাহ ঈদের পরপরই আমি আপনাদের সাথে আমার রেগুলার ব্লগ নিয়ে হাজির হব, বেশি লেট ব্লগ দিব না, মানে আপডেট রেগুলার যেই ভিডিওসগুলো থাকে বা সাথে সাথে দেওয়া ট্রাই করব। তো এই যে বিকেলবেলা আসছি, একটু পানি দেব, আজকে পানিটা দিতে ভুলে গিয়েছি। এই যে গাছগুলো একদম ইয়ে হয়ে গিয়েছে, আসলে এই এই কাজগুলো মা বা বাবা করতেন, বাট এইবার তো বাবারও শরীরটা ভালো না আর মা তো হাত নিয়েই পারতেছেন না। সবাই হয়তো বা জিজ্ঞেস করবেন যে মায়ের হাতে কি হয়েছে, মা আজ থেকে 6 মাস আগে পড়ে গিয়েছিলেন, আমরা সবাই বসে খাচ্ছি আর হঠাৎ করে উনি মানে ফেইন্ট হয়ে নিচে পড়ে যান, আমাদের সামনেই কিন্তু পড়ে যান।
তখন উনি অনেক জুড়ে পড়ছেন, তো তো তখন আমরা সাথে সাথে হসপিটাল নিয়ে গিয়েছিলাম। বাট ওরা বলল যে না কিছু হয় নাই, কিন্তু রিসেন্টলি লাইক লাস্ট 2 মান্থস থেকে, মানে রোজা থেকে অল্প অল্প করে স্টার্ট হয়েছে ওনার হাতের ব্যথা, দেন হঠাৎ করে ব্যথাটা একটু বেশি বেড়ে যায়। তো আমরা মানে উনি যে গত পরশুদিন ডাক্তারে গিয়েছিলেন, তো ওরা ধারণা করছে এটা পড়া থেকে হতে পারে, ওনার হাতের হয়তো বা রক্ত ছিঁড়ে গিয়েছে, তো মানডে এই মানডে ইয়ে আছে, তো দেখা যাক কী হয়। সবাই দোয়া করবেন, আসলে বাসার ফ্যামিলির একজনের কোনো কিছু হলে খারাপ লাগে। আর এই কাজগুলো বললাম না, যখন মানে এই কাজগুলো করি তখন ওনাদের পরিস্থিতি মানে ইয়েটা আরও বেশি মনে হয়, আর ওনারা এই কাজগুলো করতো। তো এই যে দেখেন এগুলো একদম শুকিয়ে গিয়েছে, এখন একটু পানি দিয়ে দিই, এখন হয়তো বা আমার কথা বেশি জোরে শুনতে পাবেন না। উপস, আমি এখন পড়ে যাচ্ছি, একটু বেশি করেই পানি দিব এগুলোকে। আহারে বেচারি একদম ইয়ে হয়ে গিয়েছে। এইবার ফ্লাওয়ারগুলো না উঠতে চাচ্ছে না, এই যে দেখেন। তো আমি পানিটা একটু দিয়ে দিই, দেন আবার আপনাদের সাথে একটু কথা বলবো। না আজান এইডেন সবাই বাসার ভিতরে আছে, কারণ এখন অলমোস্ট মাগরিব হয়ে যাচ্ছে, আর হাফ এন আওয়ার মতো আছে। তো বিকেলবেলা পানি টানি দেওয়া শেষ, এখন হালিমটা বসিয়ে দিব। তো হালিমটা বসানোর জন্য এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো তেল, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কি বলে এটাকে পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি প্রায় 1 কাপের মতো দিয়েছি। অনেকেই হালিমের মধ্যে ঘিটা ইউজ করেন, আমি এখন ঘি ইউজ করব না, আমি একদম লাস্টের দিকে যখন মানে হালিমটাকে ফুরন দিব তখনই আমি ঘিটা দিব, তখন ওই পর্যায়ে ঘিটা দিলে হালিমের মধ্যে যে ঘির যে একটা ফ্লেভার সেটা অটুট থাকে। তো যখন পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে মাংস। মাংসটাকে হালিমের মাংসটা কুচি করে কেটে নিয়েছি, আর আজকে যেহেতু নিহারি হালিম বানাবো সেই ক্ষেত্রে এখানে আমি এক কিছুক্ষণ পর পায়াটাকেও অ্যাড করে দিব। তো মাংসটা আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে আমি পর্যাপ্ত পরিমাণ প্রায় 2 টিস্পুনের মতো দিলাম, আর আমি আদা এবং রসুন একসাথেই বেটে নিয়েছিলাম, সেজন্য আর মানে আলাদা করে আর বলি নাই। তো যখন এটা কুক হয়ে যাবে প্রায় 40%, দেন এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই পায়াটা, সিদ্ধ করা যে পায়াটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই পায়াটাকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেবেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আর বেশি বড় বড় যদি পায়াটা দেন তখন নলাটা বেশি লম্বা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, আমার কাছে এরকম ছোটো ছোটো পিসই ভালো লাগে। দেন এখন দিয়ে দিচ্ছি ইজি হালিমের যে ইয়েটা পাওয়া যায়, মশলাটা পাওয়া যায়, সেটা দিয়ে দিব এখানে। প্রায় 1 প্যাকেটের মতো এখানে অ্যাড করলাম, আর এখানে এক্সট্রা কোনো মশলা দিব না, জাস্ট এই হালিমের মশলাটাই এখানে আমি ইউজ করব। তো এটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিব, যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা কুক হয় ততক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধ করব। কারণ পায়া বলেন এবং মাংস বলেন দুইটাই ভালো করে সিদ্ধ না করলে তখন হালিমটা খেতে ভালো লাগে না। আবার একদম ভেঙে অনেকেই আছেন একদম মানে ব্লেন্ড করে নেন, যেমন পাকিস্তানি হালিমটা কিন্তু একদম মাংসটা ব্লেন্ড করে ওরা বানায়, আমার ওইটা পছন্দ না। আমার কাছে দাঁতের নিচে কিছু মাংস পড়বে, কিছু হাড্ডি পড়বে, মানে হাড় এগুলো পড়বে, তখন খেতে ভালো লাগে। এই যে দেখেন আমার মাংসটার ইয়েটা এত মজা, এটা কিন্তু এরকমই খেতে ইচ্ছে করছে, তাই না? তো যাই হোক, এরকম খাবো না আমি, এখানে অল্প একটু পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিব মাংসটাকে। তো এই যে দেখেন আমার মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এখানে ডালটাও অ্যাড করে দিব। তো শানের যেই হালিমটা পাওয়া যায় সেটার মধ্যে 2 ধরনের আছে, একটা হচ্ছে গিয়ে শানের হালিম মিক্স আর একটা হচ্ছে গিয়ে শাহি হালিম মিক্স। তো আজকে আমি জাস্ট শাহি হালিম মিক্স যেটা সেটা দিব। তো এটা প্রথমে ডালটাকে ভিজিয়ে এই যে দেখেন আমি ব্লেন্ডারের সাহায্যে আধা ভাঙ্গা করে নিয়েছি, তো আমি এটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে আমি ফুড প্রসেসারে দিয়ে হাফ ভাঙ্গা করে নিয়েছি। আপনারা চাইলে যে ইজি যেই কুকটা পাওয়া যায় আমি ওইটা দিয়েও করি, ওইটা দিয়েও খেতে একদমই সেম টু সেমই লাগে। তারপর আমি আমার পাতিলের মধ্যে দিয়ে দিলাম, কারণ এখন আমি এটাকে ভেজে নিব প্রায় 10 থেকে 12 মিনিট।
ডালের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না আপনি যত এটাকে ভাজবেন। বাট খেয়াল রাখবেন নিচের দিকে যেন পোড়াটা না লাগে। এই ক্ষেত্রে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে আছে। ডাল আমরা সবাই জানি খুব তাড়াতাড়ি নিচে পোড়া লেগে যায়। তো এই যে দেখেন আমার হালিমের কালারটা অলমোস্ট উপরে তেলটা চলে আসছে, এত সুন্দর একটা কালার আসছে। আর আজকের হালিম কি বলবো, সুপার হিট হালিম। একবার হলেও নিহারি হালিমটা ট্রাই করবেন। আপনি যে পায়া এত বেশি দিতে হবে তা কিন্তু না, আপনার হয়তো বা খেয়াল করেছেন আমি প্রায় 6 থেকে 7টা পায়া মানে পা মনে হয় নিয়েছিলাম ছোটো ছোটো টুকরা করে। তারপরে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানি এখানে কতটুকু দিয়েছি সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু পাতলা কতটুকু ঘন খেতে চান। আমি নর্মাল যেই থিকনেস সেটাই, সেই অনুপাতে আমি পানিটা দিয়েছি। দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর একটা মজার ব্যাপার হচ্ছিল, আমি আগে হয়তো আপনারা খেয়াল করেছেন আমার পাতিলের ঢাকনাটা অনেক বড় ছিল, খুঁজে পাচ্ছিলাম না, তো এখন পেয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এই যে দেখেন টকবগি আমার হালিমটা কিন্তু হচ্ছে, আমার মাংস কুক হয়ে গিয়েছে, তারপর কি বলে পায়াও কুক হয়ে গিয়েছে অনেক সুন্দর করে, মানে এটা ময়েশ্চার হয়েছে, সফট হয়েছে। এখন শুধু ডালটা সিদ্ধ হবার পালা। তো যতক্ষণে ডালটা সিদ্ধ হবে ততক্ষণে আমি মানে ডালের ফুরনটা দিয়ে দিচ্ছি, মানে হালিমের ফুরনটা রেডি করে ফেলছি। তো এখানে আমি দিলাম হাফ মানে 1 টেবিল স্পুন হচ্ছে তেল এবং 1 টেবিল স্পুন হচ্ছে ঘি। তারপর কুচি করে কাটা আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা লাইক 2-3 মিনিট কুক হওয়ার পর আমি সাইডের দিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও কুচি করে কাটা। তো আপনারা অনেকেই আছেন আমি দেখেছি জাস্ট রসুন দিয়ে ফোড়ন দেন, আবার অনেকেই শুধু জাস্ট পেঁয়াজ দিয়ে ফোড়ন দেন, বাট আমি দুইটা দিয়ে দিই। দুইটা দিয়ে দিলে দুই ধরন মানে টেস্টটা আরও ভালো আসে। তো এই যে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে কুক করে তারপর আমার হালিমের মধ্যে দিয়ে দিব। তো এই যে ফুরন দেওয়া হয়ে গিয়েছে, আমার হালিমটা রেডি। এখন আমি সুন্দর একটা সার্ভিং বলে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। আর আজকের হালিমের কথা কি বলবো, এতটাই মজা হয়েছিল। তো আজকের এই জিনিসগুলো বানানোর পর আমি আর খাই নাই। পরের দিন আমার 2 দিনের একটা ইভেন্ট ছিল, তো ওইটাতে আমি চলে যাই। ওইটা ওই ব্লগগুলো ইনশাল্লাহ ঈদের পরে দিব, কারণ এখন আর হাতে সময় নাই। তো বাসায় যখন আসি তখন মা আমাকে বলছিল যে তুমি হালিমটা খেয়েছিলে, তো আমি মনে করেছিলাম হয়তো বা হালিমের মধ্যে মজা টজা হয় নাই। তো বলো উনার জীবনে নাকি এরকম হালিমার কোনো দিন খান নাই, এতটাই মজা ছিল। আসলে এই হালিমটা এত মজা ছিল, আমি আমার লাইফেও আমি বলবো আমি প্রথম এত মজার হালিমটা খেয়েছি। তো যাই হোক, আমার মতো করে যদি আপনারা বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সামনে যেহেতু ঈদ, কুরবানির ঈদের পরে পায়াগুলো জাস্ট হালিমের জন্য এইবার রেখে দিবেন। আর আমি যেরকম করে বানিয়েছি ঠিক একই রকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এত মজার হালিম। আমি বলবো, আমি গ্যারান্টি দিয়ে বলবো এই হালিম যেই খাবে কেউ নিরাশ হবে না, বারবার খেতে চাবে। তো অবশ্যই আসছে কুরবানির ঈদে এই হালিমটা বানিয়ে আপনার ফ্যামিলির সবাইকে তাক লাগিয়ে দিবেন। এইবারকার হালিম বা এইবারকার হচ্ছে গিয়ে যে গরুর পায়াটা অন্যভাবে না খেয়ে হালিম দিয়ে খেয়ে দেখবেন, আমি জানি কেউ নিরাশ হবেন না। তো আজকে আমি 3টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, ঈদ স্পেশাল বলতে পারেন। প্রথমটা হচ্ছে গিয়ে ছোলার ডালের গরু মাংস, সেকেন্ড কাবাব, এবং থার্ড আইটেম হচ্ছে গিয়ে নিহারি হালিম। তো আজকের আমার এই আইটেমগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিওস আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নোটিফিকেশন। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।